কেন্সারের সর্বোচ্চ সন্মান মিথুন চক্রবর্তী লৈ দাদাসাহেব ফালকে বটা 7 অক্টোবর প্রদান করা হব এই সন্মান। না মানে হাস সকতা না মানে খুশি সে রো সকতা, ইত্যাদি বড়ি চিজ হে কেসে যা সে মানে আ রা হুঁ কলকাতা কে কেসে এক ব্লাইন্ড লেন সে ফুটপাথ সে লড়কে ইধার আয়া হুঁ। উস লড়কে কো ইতনা বড়া সম্মান মানে সোচ ভি নি সকতা, লিটারালি মানে বাগরুদ হো গিয়া। 70 দশকৰ অন্যতম জনপ্ৰিয় বলিষ্ঠ তথা প্ৰথিতযশা অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীলৈ ভাৰতীয় চলচ্চিত্ৰ জগতৰ সৰ্বোচ্চ সন্মান আগবঢ়োৱা হৈছে। এটা দশকতে 100খন ছবিত নায়কৰ ভূমিকা ৰূপায়ণ কৰা বলিষ্ঠ অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীলৈ দাদাসাহেব ফালকে বঁটা ঘোষণা কৰাৰ পাছতেই দেশজুৰি অনুৰাগীসকলে অভিনন্দন জনাইছে বৰ্ষীয়ান অভিনেতাগৰাকীক। দিল সে খুশি হৰে মে চাহতা হোঁ কি মিথুন চক্ৰৱৰ্তী উসে জ্যাদা পুরস্কার মিলে উসো আর ফেমস হ্যাঁ। তো মেরে খেয়াল সে অচ্ছি বাত আগর ক্যালকাটা মে আর ওয়েস্ট বেঙ্গল কে এক প্রাউড হ্যাঁ, এসে ভি মিথুন দা যো হো দেশ কে ভি প্রাউডই হ্যাঁ, কিন্তু যে ডান্স ফর্ম আর এ সব লাই হ্যাঁ। মানে তো চাহুগা মিথুন দা এসে ওয়ার্ক করতে রয়ে আর আমার বলিউড ইন্ডাস্ট্রি কে লিজেন্ডারি অ্যাক্টর তো বহু আচ্ছা লগতা এসে আপনার বীচ কে লোকো পুরস্কার বগেরা সে সম্মানিত কিয়া যায়। কেন্দ্রীয় তথ্য আর সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে এক সুযোগে এই কথা ঘোষণা করেছে। It's a matter of great honor that Mithun Da is being awarded with Dadasaheb Phalke Award. His entire life is a story of struggles and achievement. His contribution to Indian cinema as well as his contribution to public life is immense. I congratulate Mithun Da. 1976 চনত পরিচালক মৃণাল সেনের রাষ্ট্রীয় বঁটাপ্রাপ্ত চলচ্চিত্র মৃগয়ার জড়িয়ে অভিনয় জীবনের পাতনি মেলিছিল মিথুন চক্রবর্তী। প্রথমখন চলচ্চিত্রত করা অভিনয়ের বাবে অভিনেতাগুলো রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ অভিনেতার বঁটা আজুরি আনিছিল। কেইবাটাও প্রজন্মক বলিষ্ঠ অভিনয়ের মুহাচন্ন করে অহা মিথুন চক্রবর্তীলৈ দাদাসাহেব ফালকে সন্মান প্রদান বাতরিয়ে চলচ্চিত্র জগতর সকলকে আনন্দিত করেছে। 7 অক্টোবরত 70 সংখ্যক রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটা প্রদান অনুষ্ঠানত মিথুন চক্রবর্তীক এই সন্মান প্রদান করা হব। ইতিপূর্বে কেইবাটাও রাষ্ট্রীয় বঁটায় সন্মানিত মিথুন চক্রবর্তীর চলচ্চিত্র জীবনের পরিধি বিশাল আর বর্ণাঢ্য। 1980 চনৰ পৰা ভাৰতীয় চলচ্চিত্ৰ জগতৰ বহুকেইখন চিনেমাত নায়ক হিচাপে দেখা পোৱা গৈছিল মিথুন চক্ৰৱৰ্তীক। বহুকেইখন হিট ছবিৰ নায়ক আছিল অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তী। 1980 চনত থ্ৰিলাৰ ছবি সুৰক্ষা, ডান্স ডান্স, পিয়াৰ ঝুকতা নেহি, ডিস্কো ডান্সাৰ, কমাণ্ডো আদি অন্যতম হিট ছবি আছিল। মিথুন চক্ৰৱৰ্তীয়ে এটা দশকৰ ভিতৰতে 100খনৰো অধিক ছবিত নায়কৰ চৰিত্ৰ ৰূপায়ণ কৰি অভিলেখ গঢ়িবলৈ সক্ষম হৈছিল। উল্লেখ্য যে আই এম ই ডিস্কো ডান্সৰ গীতত নৃত্য কৰি মিথুন চক্ৰৱৰ্তী নিশাটোৰ ভিতৰতে জনপ্ৰিয়তা অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছিল। একেদৰে জিমি জিমি গীতটোৱেও সেই সময়ত যথেষ্ট জনপ্ৰিয়তা অৰ্জন কৰিছিল। ডান্স ইণ্ডিয়া ডান্স নামৰ ৰিয়েলিটি শ্ব'ৰো বিচাৰকৰ আসন শুৱনি কৰিছিল মিথুন চক্ৰৱৰ্তীয়ে। 1992 চনত বাংলা কথাছবি তাহাদের কথা আর 1998 চনত হিন্দী কথাছবি স্বামী বিবেকানন্দত করা বলিষ্ঠ অভিনয়ের বাবে দর্শকর বিপুল প্রশংসা লাভ করেছিল। দুয়োখন ছবির বাবে দুবারকৈ রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটা লাভ করেছিল মিথুন চক্রবর্তীয়ে। শেহতীয়াক 2000 চনের পর সরু পর্দাটো ভুমুকি মারি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলসতো মিথুন চক্রবর্তীয়ে বলিষ্ঠ অভিনয় করেছে। ডিজিটাল স্ট্রিমিং জগতর বেস্ট সেলার নামের থ্রিলার ধারাবাহিকখনতো মিথুন চক্রবর্তীয়ে অনবদ্য অভিনয় করেছে। ভারতীয় চলচ্চিত্র জগতর পিতৃপুরুষ হিসাবে গণ্য করা হয় দাদাসাহেব ফালকে। 1913 চনত নির্মাণ করা ভারতের প্রথমখন চলচ্চিত্র রাজা হরিচন্দ্রর পরিচালক আছিল দাদাসাহেব ফালকে। তেওঁৰ নামতে এই পর্যন্ত 53জন চলচ্চিত্র জগতৰ পুরুধা ব্যক্তিক আগবঢ়োৱা হৈছে দাদাসাহেব ফালকে বঁটা। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।